আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট কীভাবে লাউয়ের ভর্তা খোসার ভর্তা তৈরি করা যায়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। লাউয়ের খোসা ভর্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউয়ের খোসা। আমি এখানে মাঝারি সাইজের একটা লাউয়ের খোসা নিয়েছি। তো খোসাগুলোকে একটু চেষ্টা করবেন হাতের সাহায্যে একটু ভেঙে দেওয়ার জন্য। তো এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি, যাতে করে খোসাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে এলাম পানিটা একদম শুকানো পর্যন্ত। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা রসুন। রসুনগুলোকে আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি। এবার লাউয়ের খোসার সাথে পেঁয়াজ আর রসুনটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। লাউয়ের খোসার যে অতিরিক্ত পানিটা সেটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অনবরত নেড়ে চেড়েই করতে হবে, তা না হলে কিন্তু লাউয়ের খোসাটা সাইড থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা মরিচ, কাঁচা মরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন। আর মরিচগুলো কিন্তু দেওয়ার আগে অবশ্যই একটু ভেঙে দেবেন। তো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু লাউয়ের খোসার যে অতিরিক্ত পানিটা সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সাইড থেকে পুড়েও যাবে না। তো এর মধ্যে একটা টিপস শেয়ার করছি ফ্রেন্ডস, অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা ভেঙে দেওয়ার, তা নাহলে কিন্তু কাঁচামরিচটা ফুটে গিয়ে চোখে পড়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ভেঙে দিবেন অথবা চিরে দিতে পারেন। তো অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে বাদামি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আর মরিচ রসুনটাকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়, বাটার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে শিলপাটায় বেটে নিব। তো লাউয়ের খোসাটা আমি নামিয়ে নিয়েছি, এবার শিলপাটায় করে বেটে নিচ্ছি। এটা কিন্তু ব্লেন্ডার করতে যাবেন না, ব্লেন্ডার করলে একটু ছড়া ছড়া থাকবে, তো খেতে টেস্ট হবে না। অবশ্যই এটাকে শিলপাটায় বাটার চেষ্টা করবেন লাউয়ের খোসাটাকে। তো কথা বলতে বলতে দেখুন ভিউয়ার্স আমি কিন্তু বেটে নিয়েছি লাউয়ের খোসাটাকে। আর চেষ্টা করবেন একদম মিহি করে বাটার। তো এবার এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার লাউয়ের খোসার ভর্তা। তো ভিউয়ার্স চেষ্টা করেছি লাউয়ের খোসার কালার একদম সবুজ রেখে একটা রেসিপি শেয়ার করার জন্য। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।